আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছে আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা যেটি শিখব সেটি হলো গুগল ম্যাপও হতিস দিতে পারে না পৃথিবীর এই রহস্যপূর্ণ স্থানগুলির ব্যাপারে জানা আছে আশা করি অনেকেরই জানা নাই সে সেটি জানানোর জন্য আজকে এই ভিডিওটি সাজিয়েছি আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য ভিডিওটি এবং চ্যানেলটি শেয়ার করবেন পাশাপাশি যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনারা শিক্ষামূলক ভিডিওগুলি দেখতে পারেন এবং উপকৃত হন তো চলুন জেনে নেই গুগল ম্যাপও যে হদিশ দিতে পারে না পৃথিবীর এই রহস্যপূর্ণ স্থানগুলি সেই স্থানগুলি কি কি এই তালিকায় প্রথমে রয়েছে বিশ্বের নবম বৃহত্তম ক্যাটেনম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা ফ্রান্সের শহরে মুসিলি নদীর উপর অবস্থিত দ্বিতীয় স্থানে রয়েছে কেও এস আন্তর্জাতিক বিমানবন্দর এই দ্বীপে যাত্রীদের পরিবহনের জন্য কেবলমাত্র চার্টার এয়ারলাইন্স বিমান চলাচল করে গ্রীফের সময় এই দ্বীপে পর্যটকদের বীর চোখে পড়ার মতো তৃতীয় স্থানে রয়েছে আলাস্কার আম চিটকা দ্বীপ তথ্য অনুযায়ী এই দ্বীপকে ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষার জন্য উনিশশো সালে মার্কিন অ্যাটমিক এনার্জি কমিশন দ্বারা নির্বাচিত করা হয়েছিল এই দ্বীপে এরকম মোট তিনটি ভূগর্ভস্থ পারমাণিক পরীক্ষা কেন্দ্র রয়েছে বর্তমানে এই দ্বীপকে তেজস্ক্রিয় পদার্থে নিঃসরণ সম্পর্কিত পরীক্ষা নিরীক্ষার জন্য ব্যবহার করা হয় শোনা যাচ্ছে আগামী দুই হাজার পঁচিশ সালের মধ্যে এই দ্বীপকে নিষিদ্ধ বন্য সংরক্ষণ ভূমি হিসেবে তৈরি করা হবে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়ার জিনেট দ্বীপ এটি পূর্ব সাইবেরিয়ান সমুদ্রের উপর অবস্থিত এই জায়গাটিতে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ বিশ্বাস করা হয় এখানে রাশিয়ার গোপন সামরিক কেন্দ্র রয়েছে যা সমগ্র বিশ্বের কাছে আড়াল রাখা হয়েছে পঞ্চম স্থানে রয়েছে ফ্রান্সের মার্কোল পারমাণবিক কেন্দ্র জানা গেছে যেহেতু এই স্থানে সর্ববৃহৎ পারমাণবিক পরীক্ষার জন্য সুবিধা রয়েছে তাই রাশিয়ান সরকারের নির্দেশে গুগল ম্যাপে এই স্থানটিকে আপসা করে দেখানো হয় ষষ্ঠী স্থানে রয়েছে জাপানের মিনামি টুরিসিমা বিমানবন্দর জাপানের উপকূলবর্তী বাহিনীর ব্যবহারের কারণে এই স্থানটিকে গুগল ম্যাপে সাদাটে দেখানো হয় সপ্তম রয়েছে ফ্রান্সের থেকে উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত স্থানটিকে ফ্রান্সের পারমাণিক পরীক্ষার জন্য ব্যবহার করেছিল এমনকি স্থানটিতে সাধারণ মানুষের প্রবেশ নিষেধাজ্ঞা রয়েছে অষ্টম এবং সর্বশেষ স্থানে রয়েছে আলাস্কার কেন্দ্র উচ্চ কম্পান এবং তরঙ্গ দৈর্ঘ্যের পরীক্ষা নিরীক্ষা করা হয় স্থানে যা কিনা আলাস্কার নামক একটি স্থানে অবস্থিত জানা গেছে মার্কিন সামরিক বাহিনীর দ্বারা ব্যবহৃত হয় এই স্থানটি উল্লিখিত স্থানগুলো গুগল ম্যাপে খোঁজ করলে কোথাও অস্পষ্ট কোথাও সাদাটে আবার কোথাও পিক্সেলেটেড দেখায় প্রধানত নিরাপত্তাজনিত কারণে এরকমটা দেখানো হয়ে থাকে এই ছিল আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ